আপনার এক্সিস্টেন্সের জন্য সৃষ্টিকর্তা থাকতে হবে মানে সৃষ্টিকর্তা আপনার এক্সিস্টেন্সের উপর ডিপেন্ডেন্ট সেটা আমার কাছে মনে হয় কারণ আমি ব্যাপারটাকে এভাবে করে চিন্তা করি আমি যদি কোথাও ভুল হই তাহলে আমাকে প্লিজ কারেক্ট করে দেবেন ঠিক আছে তো আমি যেটা আমি এটা এভাবে করে চিন্তা করি যেমন ধরেন যে আমরা ছোটবেলায় বিভিন্ন টাইপের ম্যাথ পড়ে এসেছি ঠিক আছে যেমন ধরেন যে এক্স ইজিকাল টু জিরো হলে ওয়াই ইজিকাল টু কত রাইট তো তখন কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু একটা কিন্তু ইয়েকে কিন্তু আমরা ধরে নিই রাইট যেমন এক্স এক্স ইজ ইকাল জিরো হয় তাহলে ওয়াই ইকাল কত সরি জিরো না ধরেন যে টু বা থ্রি ফোর যাই হোক তো এই যে এক্স এর জন্য কিন্তু এখানে থ্রি বা টু এর কিন্তু একটা একটা এক্সিস্টেন্স কিন্তু আসলো যার কারণে কিন্তু আমরা ওয়াই এর কিন্তু একটা মান বা ভ্যালু কিন্তু আমরা পাচ্ছি সো ব্যাপারটা কি আমি এইভাবে করে থিঙ্ক করি যে যে ঠিক আছে যে আপনার এক্সিস্টেন্স বা মানে কোনো কিছু কিন্তু একটা এক্সিস্টেন্সে আসতে হলে তার পিছনে একটা শক্তি বা একটা কিছু কাজ করে তো আমি জিনিসটাকে এইভাবে করি এম 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 এ ভাই মিস্টার এ ভাই আপনি আমাকে একটু বলেন তো যে আপনি যদি জন্ম না নিতেন তাহলে কি সৃষ্টিকর্তা বলে কিছু থাকতো না না এখন কথা হচ্ছে যেহেতু আমি এসেছি তর্কের তর্কের ধরে 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 নেন নেন এই জন্যই তো জিজ্ঞেস করছি যে নিতে বলছি যদি আপনি অস্তিত্ব না আসতেন আপনি যদি জন্মই না নিতেন বা ছোটবেলায় যদি আপনি আপনার মৃত্যু হতো পেটে থাকা অবস্থাতে যদি আপনার কোনোভাবে কোনো না কোনোভাবে মৃত্যু হতো তাহলে তো তাহলে কি আমরা এই ডিসিশনে আসতে পারতাম যে যেহেতু মিস্টার এ ভাই বলে একজন ব্যক্তি নাই

কোটি কোটি শুক্রাণু সেখান থেকে বের হয় এবং সেখানে গিয়ে ঢোকে এই কোটি কোটি শুক্রাণুর ভিতরে বেশি ম্যাক্সিমাম গুলাই নষ্ট হয় একটা গিয়ে আর কি ডিম্বাশয়ের ভিতরে ঢুকতে পারে একটা মাত্র ঢুকতে পারে ঢুকতে পারলে সেটা পরবর্তীতে একটা বাচ্চাতে পরিণত হতে পারে তার মানে মিলিয়নস অফ শুক্রাণু প্রতিদিন ধ্বংস হচ্ছে আমাদের মানে ঈশের সাথে ধ্বংস হয়ে যাচ্ছে এই জিনিসগুলা তো এখন পর্যন্ত অস্তিত্ব আসে নাই তার মানে পৃথিবীতে যত মানুষ আছে তার থেকে অনেক বেশি অনেক 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 ট্রিলিয়ন টাইমস বেশি শুক্রাণু বা তারা অস্তিত্ব আসতে পারতো এরকম মানুষ তারা অস্তিত্বশীল হয় নাই কখনো তাহলে যদি আপনার আপনার অস্তিত্ব যদি ঈশ্বরের প্রমাণ হয় তাহলে এতগুলা মানে মানুষের অনস্তিত্ব যারা এখনো যারা যাদের কোনো অস্তিত্বই নাই যারা মারা গেছে বা যারা অস্তিত্ব হইতেই পারে নাই অস্তিত্ব আসতেই পারে নাই সম্ভাবনা একটা ছিল কিন্তু আসতেই পারে নাই তাদের আহ ওইটার উপর ভিত্তি করে কি আমরা এটা বলতে পারবো যে তাইলে তো ঈশ্বর নাই এখন কথা হচ্ছে যেহেতু আপনি আর আমি যেহেতু এখন অস্তিত্বে আছি বা আমাদের সেন্স আছে রাইট তো আমরা কিন্তু মানে আমরা কিন্তু এই স্টেজ থেকে কিন্তু সেটা তো আমি সেটা তো আমি মেনে নিয়েছি আপনার অস্তিত্ব আছে আমার অস্তিত্ব আছে সেটা তো আমি মেনে নিয়েছি মেনে নিয়ে আপনাকে দেখাচ্ছি যে এরকম আরো আপনার থেকে আরো অনেক বেশি সংখ্যা বেশি আর অনেক যাদের অস্তিত্ব নাই আসলে তাদের অস্তিত্ব থাকতে পারতো কিন্তু তাদের অস্তিত্ব নাই এখন তা থেকে কি প্রমাণ হচ্ছে যে ঈশ্বর নাই এটা কি প্রমাণ হচ্ছে আর তার থেকে যদি ঈশ্বর নাই এটা প্রমাণ না হয় আমি আপনাকে যে জিনিসটা দেখাচ্ছি ঈশ্বর আছে নাকি নাই সেটা নিয়ে এখন আমি আলাপ করছি না আমি এই মুহূর্তে আলাপ করছি আপনার যুক্তির ত্রুটিটা নিয়ে ঈশ্বর আছে নাকি নাই সেটা নিয়ে না হয় পরে আলোচনা করা যাবে কিন্তু এই মুহূর্তে আলোচনাটা হচ্ছে শুধুমাত্র আপনি যেই পদ্ধতিতে এই সিদ্ধান্তে আসতেছেন সেই পদ্ধতিটা কেন ভুল পদ্ধতি সেই জিনিসটা আপনাকে দেখাচ্ছি আপনি অন্য আর একটা পদ্ধতি দিয়ে ঈশ্বরের অস্তিত্ব একটু পরে যদি আপনি প্রমাণ করতে চান তাহলে প্রমাণ করতে করেন একটু পরে করেন কিন্তু এই পদ্ধতিটা কেন ভুল সেটা আমি দেখাচ্ছি এই মুহূর্তে হ্যাঁ আপনি এই জিনিসটা বোঝার চেষ্টা করেন যে আপনি যে পদ্ধতিটা ব্যবহার করছেন যে আমি যেহেতু অস্তিত্বশীল সে একজন ঈশ্বর থাকতেই হবে হ্যাঁ তাহলে এইরকম তো অনেক অনস্তিত্বশীল সত্তা নাই আমাদের অস্তিত্বই নাই অস্তিত্ব আসেই নাই তাহলে তা থেকে কি এইটা প্রমাণ হয় দৃশ্য নাই আর যদি এটা যদি আপনি না মানেন যে না তাদের যেহেতু অস্তিত্ব নাই সেটা থেকে এটা ঈশ্বর নাই এটা প্রমাণ হয় না তাহলে আপনার অস্তিত্ব আছে এটা থেকে কিভাবে প্রমাণ হইল যে ঈশ্বর আছে এই জিনিসটা বোঝার চেষ্টা করেন এবং এই জিনিসটার অ্যানসার দেন আমি আর কি বেটার আর্গুমেন্টের জন্য আর কি এই কোশ্চেনটা কি আপনাদের কাছে আমার থ্রু থ্রু করা যে যে এটার জন্য বেস্ট অ্যান্সার আর কি হতে পারে মানে এই জিনিসটা আমি এটা কি থিঙ্ক করছিলাম আমার মধ্যে থেকে বাট আমি কি আপনাদের কাছে এটা আর কি আমার কোশ্চেনটা যে এটার মানে বেটার অ্যান্সার কি হতে পারে প্লিজ কোনটার বেটার অ্যান্সার কি হতে পারে ওই যে আসিফ ভাই যে কোশ্চেনটা থ্রু করলেন যে আমি যেটা থিঙ্ক করছি যে ঈশ্বর আছেন

দেখি গিয়ে এখানে নাস্তিকদের কাছ থেকে কোনো যুক্তি পাই কিনা আচ্ছা ঠিক আছে দেখি যে অমুকের কাছ থেকে কোনো যুক্তি পাই কিনা মানে আপনি সিদ্ধান্তটা নিয়ে ফেলছেন যে ঈশ্বর তো আমি বিশ্বাস করি এখন ভাই আমার একটা যুক্তি দরকার একটু ভ্যালিড আর্গুমেন্ট দরকার যেটা দিয়ে আমি আমার বিশ্বাসটাকে জাস্টিফাই করতে পারবো যেন আমি মানে বলতে পারি যে আমি লজিক্যাল বলতে পারবো বিশ্বাসটাকে আমার বিশ্বাসটা লজিক্যাল বলতে ওটা নিয়ে একটা অলরেডি আপনি অ্যাজাম্পশন করে নিয়ে তারপরে ইয়া করতেছেন তারপরে ওই অ্যাজাম্পশনটা কেন সত্য ওটা বিষয়ে একটা রিজনিং মেক করার চেষ্টা করতেছেন বাহ এই পদ্ধতিটা তো খুব মানে মজাদার যে আপনি আগে সিদ্ধান্ত নিয়ে ফেলছেন যে আমি এটা ভাই বিশ্বাস করি এখন আমি দেখতেছি যে কিভাবে এই জিনিসটাকে আমি মানে ইয়া সাউন্ড আ বিট স্মার্ট হ্যাঁ আমি তো শুধুমাত্র যেটা বলি এটা আমার অ্যাজাম্পশন যে তো স্মার্ট সাউন্ড করানা হাউ ক্যান আই সাউন্ড বিট স্মার্ট এটা তো কোনো মানে কোনো কিছু বিশ্বাস অবিশ্বাস করার কোনো ইয়া হইতে পারে না পদ্ধতি হইতে পারে না কোনো মানে ভাই আমরা যেভাবে একটা জিনিসকে মানে একটা জিনিস সম্পর্কে প্রথমে আমরা দেখি এটা সপক্ষে কোন একটা দাবির সপক্ষে আমাদের কাছে কি কি এভিডেন্স আছে এভিডেন্স যদি না থাকে কি কি যুক্তি আছে কি কি প্রমাণ আছে কি কি যুক্তি আছে তারপর কি কি তথ্য আছে সেগুলো আমরা যাচাই করে দেখি যে তথ্যগুলোকে আমরা কিভাবে ভেরিফাই করব ভেরিফাই করে এরপরে আমাদেরকে যুক্তি যেই দিকে নিয়ে যাবে আমাদের অবস্থান অনেস্টলি সততার সাথে আমরা সেই অবস্থানটা হোল্ড করব যে আমাদেরকে তো ভাই যুক্তি এটা বলতেছে আমি আমি কি করতে পারি ভাই আমার মনে মনে যত খায়সি জাগুক না কেন মনে করেন ফারাজ ভাই একটা আমি দেখলাম যে একটা বাসা একটা খুন হইছে এবং দেখলাম যে আমার মনে করেন আমার নিজের ছেলে হ্যাঁ নিজের ছেলে নিজের ছেলের গায়ে আমি রক্ত দেখছি গতকাল রাতে আমি রক্ত দেখছি তার তার জামাতে রক্ত দেখছি আর সকালে উঠে দেখলাম যে এখানে একটা খুন হয়েছে এখন আমি মনে মনে ভাবতেছি যে যত যাই হোক আমার ছেলে চুরি করে নেই এখন আমি যদি সেই মানে আমাকে যদি ইনভেস্টিগেটিভ অফিসার হিসেবে নিয়োগ করা হয় ওই খুনটার কে করছে এইটা ডিসাইড করার জন্য বা এটা ইনভেস্টিগেট করার জন্য আমি গিয়ে যদি শুরুতেই সিদ্ধান্ত নিয়ে ফেলি যে না কিছুতেই আমার ছেলে খুন করে নাই এখন আমি আমার ছেলে যে খুন করে নাই সেটা সপক্ষে আমি যুক্তি খুঁজে বাইর করব প্রমাণ খুঁজে বাইর করব এটা তো একটা সৎ অবস্থান হবে না ফারাজ কি বলেন না এটা তো কোনো কোনো রাষ্ট্রের পদ্ধতি না কোন একটা ডিসিশনে পৌঁছানোর যে আমি অলরেডি ডিসিশনে পৌঁছে গেছি নাও এখন আমার ডিসিশনটাকে জাস্টিফাই করার জন্য আমি যুক্তি খুঁজতেছি এটা তো কোনো পদ্ধতি না ভালো পদ্ধতিটা কি হবে ভালো পদ্ধতিটা হবে যে যুক্তি আমি পদ্ধতিটা ভাই একটু একটু আপনি ধৈর্য ধরেন আমাদের ভালো পদ্ধতিটা হবে যুক্তি এবং প্রমাণ আমাদেরকে যে দিকে ছেলে খুনটা করছে তাহলে আমার ছেলে খুন করছে আমার তো আর কিছু করার নাই এটাই বলবো আমি যদি প্রমাণ হয় যে অমুকের ছেলে খুন করছে তাহলে আমি সেইভাবেই সেদিকে যাব আমার তো কিছু করার নেই সেখানে প্রমাণ যুক্তি আমাদেরকে যেদিকে নিয়ে যাবে আমাদেরকে তো সেদিকে যেতে হবে কিন্তু আমি যদি আগে থেকে ডিসিশন নেই যে আমার ছেলে খুন করে নাই

মানুষ কি আগে থেকে ডিসিশন নিয়ে তারপরে যুক্তিগুলোকে ইয়া করতে পারে এটা কি সম্ভব আসি ভাই ধন্যবাদ যুক্ত করার জন্য আচ্ছা এই আলোচনাটা খানিকটা শুনছিলাম তো মিস্টার এ মিস্টার এ তো অতিথির নাম জি 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 ভাই হ্যাঁ আপনি আপনি যে আপনার অস্তিত্ব দিয়ে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করতে চাইছেন এটা মানে কি ধরনের যুক্তি এটা মানে লজিকের কোন পর্যায়ে পড়ছে এটা এখন এখন কথা হচ্ছে কি যে আমি বলছি না যে আমি এখানে অনেক বড় লজিক দিয়ে দিচ্ছি বা এখানে আমি অনেক কিছু প্রমাণ করে দিচ্ছি ব্যাপারটা এমন না এখন এটাকে আমি যে জিনিসটাকে এবারে করে চিন্তা করি যে এই যে আমি বা আপনি বা এই যেখানে আমরা যে চারজন আছি আমার যে ধরেন যে একটা অস্তিত্ব চেয়ে আমরা যে মানুষ হিসেবে যে এসেছি এটা নিশ্চয়ই কোন না কোন একটা শক্তি দ্বারাই আমরা হচ্ছে ইনফ্লুয়েন্স আমরা এই জায়গাতে এসেছি আমি এটাকে এমআইএ করে থিঙ্ক করি আই আই মে বি রং বাট আমি আর কি আমিও থটটাকে আর কি এখানে জাস্ট মানে আমি জানার জন্য এসেছি যে আমিটাকে যে করে থিঙ্ক করি এখন এই জিনিসটা রাইট হলে কোন যদি রং হয় জিনিসটা কোন জায়গাটাতে রঙ আমি এটা জানার জন্যে কি এসেছি আচ্ছা এটা এটা আমরা এসেছি একটা সিস্টেমের মাধ্যমে একটা বায়োলজিক্যাল সিস্টেম মাধ্যমে আমরা অস্তিত্ব হ্যাঁ সেই বায়োলজিক্যাল সিস্টেমটা হ্যাঁ হাজার হাজার বার ঘটলে যে হাজার বাড়ি আমরা অস্তিত্বে আসবো তার কোনো মানে নেই অনেক মেয়ের অনেক নারীর মিসক্যারেজ হয়ে যায় অনেকের জন্ম হয় না হ্যাঁ এরম রকম ঘটনা আর সুতরাং এটা একটা র্যান্ডম প্রসেস তো এ যদি এর পিছনে কারো হাত থাকতো তাহলে ওই দুর্ঘটনাগুলো ঘটতো না প্রতিটি নারী মা হতে পারত বা প্রতিটি পুরুষ পিতা হতে পারত এটা যেহেতু একটা র্যান্ডম প্রসেস এটাও এটাও প্রমাণ করে যে কোনো অদৃশ্য শক্তির হাত এখানে নেই অদৃশ্য শক্তির হাত ছাড়া র্যান্ডম প্রসেস ঘটে আচ্ছা এইটা গেল এক দু নম্বর হচ্ছে আপনার অস্তিত্ব কখনোই আপনার চেয়ে বিশাল কোনো একটা বিষয়ের অস্তিত্বকে প্রমাণ করতে পারে না তাহলে একটা ইন্ডাকটিভ লিপ বা আরোহমূলক লাভ হয়ে যাচ্ছে মানে আপনি একজন মানুষ আর তিনি একজন ঈশ্বর গোটা ব্রহ্মা আপনাদের দাবি মতে ব্রহ্মাণ্ডের মালিক সবকিছুর হত্যা বিরাতা তো অত বড় একটা জিনিসকে আপনি একটা ক্ষুদ্র একটা মানে আপনার ব্রহ্মাণ্ডে আপনার কোন পজিশনই নেই এইটার উপর ভিত্তি করে অত বড় সিদ্ধান্ত নেওয়া যায় আপনাকে প্রপার রিজনিং দিয়ে ব্যাপারটাকে চিন্তা করতে হবে আপনার এই সিদ্ধান্তটা সর্বৈব ভুল আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে যখন মানুষ ছিল না আপনাদের দাবি মতে কিন্তু ঈশ্বর ছিল ছিল তো হ্যাঁ আমরা সে সেভাবে আর কি জানি যে যখন কেউ ছিল না তাহলে আপনার অস্তিত্ব কি করে যে তাহলে আপনার অস্তিত্ব কি করে ঈশ্বরকে প্রমাণ করবে আপনি যখন ছিলেন না তখনও তো ঈশ্বর ছিল এখন কথা হচ্ছে যে হয়তো আমাদের যে যে সেন্সটা যখন হ্যাঁ আমরা একটা স্পিসিস রাইট আমরা এভাবে চিন্তা করতে পারি তা হচ্ছে আমরা আমরা মানুষ যারা চিন্তা করতে পারেন হিউম্যান স্পিসিস জি হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনি থাকার আগেও ঈশ্বর তো ছিল তাহলে আপনার চিন্তাটা ভুল হয়ে যাচ্ছে না আদমকে সৃষ্টি করার আগেই তো আল্লাহ ছিলেন নাকি তাহলে আদমকে দিয়ে আপনি কি করে আল্লাহকে প্রমাণ হ্যাঁ তাহলে আদমকে দিয়ে আপনি আল্লাহকে কি করে প্রমাণ করবেন এখন ব্যাপারটা হচ্ছে এখানে যেহেতু আদম এন যেহেতু আদম যেহেতু অতীতে এসছেন তো নিশ্চয়ই তাকে না মানে তাকে কেউ না কেউ তাকে

তাহলে তো তার পেছনে আরেকজন ঈশ্বরকে কল্পনা করতে হবে তাই না এবং সেই তো সেই আল্লাহ সেই আল্লাহকেও তো কেউ কাল্লা নামক গাল্লা নামক চাল্লা নামক কেউ না কেউ সৃষ্টি করতেই হবে নাহলে সে অস্তিত্ব আসলো কিভাবে তাহলে এইভাবে পেছনের দিকে যেতে যেতে আপনি কত তম স্টেপ পর্যন্ত পেছনে যাবেন বলেন তো একটু আর সেটা তো ভাই এখন এই জায়গাটা তো ভাই আমার খুশি আপনি এরকম একটা যুক্তি এর আগে একবার দিয়েছেন এই যে মাত্র যেটা বললেন যে আমি যদি একটা সৃষ্টিকর্তা কে চিন্তা করতে যাই তাহলে তাকে তো মানে আরো পিছনে তাহলে আমার যেতে হবে যেতে যেতে আমি মানে আপনি এই সমস্যাটা সলভ করার জন্যই এই জিনিসটা কল্পনা করলেন যে যেহেতু আপনি আমাদের সে আমাদের উৎপত্তি ব্যাখ্যা করতে পারছেন না দেখে এটা এটার সলিউশন হিসেবে আপনি একটা আমাদেরকে একটা সলিউশন প্রস্তাব করলেন যে ঠিক আছে এটার পেছনে আরেকটা কল্পনা করে নিয়ে একটা সৃষ্টিকর্তাকে তাহলে তো আমরা এই এ ভাই এ ভাই আমার কথাটা একটু শুনে নেন আপনি তো আমাদের এই সমস্যাটা সমাধানের জন্যই তো এই জিনিসটা আপনি কল্পনা করলেন যে যেহেতু আমাদের অস্তিত্ব কেন অস্তিত্ব আমরা আসলাম এই জিনিসটা ব্যাখ্যা আমি করতে পারছি না সেহেতু আমি এটার পেছনে আরেকটা কারণ তৈরি করে নিচ্ছি যে কারণটা হচ্ছে ঈশ্বর যে আমাদেরকে বানিয়েছে তাহলে সেই মানে কথাটা তো তার ক্ষেত্রে প্রযোজ্য হবে তাহলে তো আপনি যেই অ্যানসারটা দেওয়ার চেষ্টা করছিলেন সেই অ্যানসারটা তো দেওয়া হইলো না কারণ সেই কোশ্চেনটা তো সেই ব্যক্তি সেই সেই সত্তাটার উপরেও সেই কোশ্চেনটা পড়বে তাহলে না তো এখন যদি উত্তরটা আসতে হয় তাহলে এই উত্তরটা কিভাবে দেওয়া উচিত এই উত্তরটা কি হওয়া উচিত আসলে না জানেন যে আমরা কিভাবে অস্তিত্বশীল হলাম তাহলে আপনার হবে আমরা ভাই জিনিসটা জানি না বলতে পারি না আর যদি আর যদি জানেন তাহলে যখন জানবেন তখন বলবেন যে হ্যাঁ আমি ওরা জানি এইভাবে আমরা হলাম কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা না জানছি বা যতক্ষণ পর্যন্ত আমরা প্রমাণ না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা কিভাবে ধরে নিবা একটা কিছু ধরে নেওয়াটা তো যে যেকোনো কিছুই ধরে নেওয়া যেতে পারে আচ্ছা তো তাহলে আমি তাহলে এরকম একটা ইন্ডিকে তাহলে আসতে পারি যে মানে আমি যদি পয়েন্ট ভিউ যদি আমি জিনিসটা বলি যে ঈশ্বর নেই জন্য যে ওনারা ঈশ্বরকে বিলিভ করেন না মানে ব্যাপারটা ছিল না তাই তো